Kamal Haasan. কালকি তাকে বাঁচানোর জন্য বা কিছু আপনাদের মতামত দিতে পারেন অথবা নিচে কমেন্ট বক্সে আপনার মতামত দিতে পারেন। তেলুগু মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি কালকি। সেটা আপনারা টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন। আজকে আমরা মানডেতে এটা ভিডিওটা পুরো শ্যুট করছি, এটার জন্যই ওয়েট করেছিলাম। এটা প্রিমিয়ারের ভিডিওটাই আমরা দেখছি, এটা জাস্ট লঞ্চ করলো সাতটার পরেই লঞ্চ করেছে। তো এটা ডাইরেক্ট করছে নাগ অশ্বিন, কাস্টে আছে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোন, দিশা পাটানি এবং অন্যান্য অনেকে। আর এর আগে আমরা টিজার রিয়্যাক্ট করেছিলাম, বেশ ভালো লেগেছিল আমাদের। প্রজেক্ট কে ছিল না আই থিংক, না তখন নামটা দিয়ে দিছো, তার আগে যখন বলছিল হবে হবে অ্যানাউন্সমেন্ট, তখন প্রজেক্ট কে ছিল, কালকি নামটা তখন থেকে দিয়ে দিয়েছিল। হ্যাঁ, তার আগে কালকি 2898 AD। তো দেখা যাক ট্রেলারটা কেমন করেছে। ফাইনালি লেটস ওয়াচ। इस दुनिया का पहला शहर, इस वर्ल्ड का आखिरी शहर काशी। ओह माय गॉड, कहते हैं कि ऊपर पानी है। पूरी दुनिया से सब छीन लोगे तो सब कुछ तो होगा ही। एक्सपेक्टेशन बड़ी रिच है। बाकी अगर कुछ है तो सिर्फ कॉम्प्लेक्स है। भगवान एक ही सुप्रीम यास्के है। पता है आप कितने लोगों को बचा सकते हो? एक की रक्षा करने केवल एक। ये 6000 सालों पहले देखा था, वो शक्ति वापस आ गई है, यानी अब रोशनी आने का समय आ गया है। ओह माय गॉड, एक जान के अंदर दूसरी जान। ओ दीपिका फॉर माई रोल को चेक करना। आपने अपने घर में एक भगवान को स्थान दिया, मैं बचाऊंगा। हर हालत में रोकना ही होगा। सुबह सुबह ये लड़ाई झगड़ा क्यों पूछे? कितना अच्छा सपना देख रहा था, हम दोनों कॉम्प्लेक्स में थे। 1 मिलियन यूनिट्स है क्या तेरे पास? कुछ नहीं बचा। मेरे जैसे कितने लोगों के लिए आप हीरो जैसे? मेरे साथ आ जाओ। यूनिट ज्यादा हो लेगा क्या? तुम्हें सिर्फ खुद से प्यार है भैरवा। इस दुनिया में बस एक ही साइड होती है, खुद की साइड। हाय हाय। नो, वो लड़की मुझे चाहिए। पॉइंट ये है कि मैं ही हूँ जो उसे ला सकता हूँ। इतना श्योर है? रिकॉर्ड चेक कर रहा, मैं आज तक एक फाइट नहीं आ रहा। तुम्हारी जंग फिर से शुरू हो गई है। ये भी नहीं आ रहा। और कल्कि ना कल्कि के जन्म देवे जब हम बाकी आते हैं ये भैरव है। অশ্বত্থামার মতন এটা, সরস্বত্থামাই। হ্যাঁ অশ্বত্থামাই তো, তো চিরঞ্জীব এটা অশ্বত্থামা। হ্যাঁ অশ্বত্থামাই তো, তুমি দেখনি না কি সব ইন্ট্রোডিউস করেছিল? তো অশ্বত্থামা আছে দীপিকার যে বাচ্চাটা ক্যারি করছে, কালকি
তাকে বাঁচানোর জন্য বা কিছু কালকিকে হ্যাঁ দরকার নেই সবাই থাকবে হ্যাঁ থাকবে কারণ কি কালকিকে ট্রেন করবে পরশুরামই আচ্ছা আবার আসবে কারণ কি এরা চিরঞ্জীবী হনুমান আসবে নাকি জানি না এখনো বাট ওকে ট্রেন করবে এই তো এই জন্য অশ্বত্থামার দায়িত্ব এই এই সময় অশ্বত্থামার দায়িত্ব হচ্ছে দীপিকা যাকে বাচ্চা যে জন্ম দেবে তাকে প্রোটেক্ট করা দীপিকা তার বাচ্চাকে প্রোটেক্ট করা দীপিকাকে প্রোটেক্ট করা তো মানে এটা আমার পুরো মুভিটা এর আগে যেটা দেখেছিলাম গণপত মনে আছে তো ওখানে অমিতাভ বচ্চন ছিল এরকমই অনেকটা একটা স্টোরি ছিল ওটা গণেশের একটা অবতার নিয়ে ছিল অনেকটা কাইন্ড অফ ওটা তো মানে যা তা রকম বাজে মুভি হয়েছে ট্রেলার দেখে আমাদের এক্সপেকটেশন অতটা ছিল না বাট আমি বলেইছিলাম বাজে হবে আরো বাজে হয়েছে আমার মনে হয়েছিল বাজে হবে বাট এইটাতে যা দেখলাম যেমন মাইথোলজি আর হিস্টোরিক্যাল জিনিসগুলোকে এরা রেখেছে তার সাথে আধুনিকতাটাকে একদম মনে হচ্ছে না পুরো মার্জ হয়ে গেছে মনে হচ্ছে না দুটোকে সেপারেট করতে পারবো বলে ব্যাপারটা এতটাই ভালো লাগলো আর অনেকটা আপনার গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি কে মার্জ করে যদি দিই আমরা তাহলে যে ব্যাপারটা হয় বাউন্টি হান্টার এখানে বাউন্টি হান্টার রোল করছে ওখানে বাউন্টি হান্টার রোল করছিল ওখানে যেমন অর্বটাকে নেওয়ার জন্য পাঠিয়েছিল একটা গ্রুপকে এখানেও একে পাঠানো হচ্ছে দীপিকাকে আনার জন্য তো ওই স্টোরিটা অনেকটা আমার গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি কাইন্ড অফ লাগলো আর এনভায়রনমেন্টটা অনেকটা ওরকমই বাউন্টি হান্টারেরা এরা কি বলে ক্রেডিটস অ্যান্ড ইউনিটস বলছে এখানে তার জন্য লড়াই করে বা জিনিসপত্র খুঁজে আনে ওখানে সেম জিনিসটা ছিল বাট ওটা যত ফেমাস ছিল তার চার গুণ এটা ফেমাস হবে আর তার চার গুণ ভালো হবে ফিউচারের কথা বলছি না বাট কনসেপ্টটা ওই রকম হ্যাঁ বাট এর মধ্যে অবভিয়াসলি এর মধ্যে অনেক বেস আছে ইন্ডিয়ান মাইথোলজি আছে এর মধ্যে হিস্ট্রি আছে ওটার মধ্যে গেছে আমাদের কাশি শহর ফার্স্ট এন্ড লাস্ট শহরের কথা বলা আছে এখনো বেঁচে আছে একটা নতুন দায়িত্ব পেয়েছে মানুষকে কলিযুগ থেকে সত্যযুগে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে হয়তো তো দারুন 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 ট্রেলার এটা অবভিয়াসলি থিয়েটারে দেখার দেখবো এটা কমিটমেন্ট দিচ্ছে দেখবো তো এটা তো এই মান্থের এন্ডেই আসছে সিরিয়াসলি হ্যাঁ 27th জুন আসছে তো বেরিয়ে গেছে নাকি না এই তো ট্রেলার রিলিজ করলো সেনো টিকেট এখনো রিলিজ করেনি এটা এক সপ্তাহ আগেই আই থিং মোস্টলি ট্রেলার টিকেট গুলো হবে ওপেন এটা এটা দেখতে যাব তো ভেবেছিলাম দেখবো না হয়তো জুনে কিছু হ্যাঁ ওটা জুলাই জুন তাহলে কত তারিখ মানে 27th জুন কি ফ্রাইডে না থার্সডে তো 27 আমার কাছে 28 29 30 আছে তো সরি পরে কথা বলছি এ নিয়ে যাই হোক ডিসকাস করছি বাট হ্যাঁ আমরা এটা দেখব দেখে জানাবো কেমন লাগলো আপনারা জানাবেন আপনারা যদি এখনই দেখছেন মানে আমরা তো ভিডিওটা পরে আপলোড করব বাট যাই হোক সেই সময় যদি দেখেছেন কেমন লেগেছে আপনাদের আর আমার দারুণ লেগেছে দারুণ এক্সাইটেড আপনারা কতটা এক্সাইটেড জানাবেন আপনারা জানতেন কিনা অশ্বত্থামা চিরঞ্জীবী সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সব চিরঞ্জীবীর নাম জানেন না কিনা সেটাও জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এখন সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব আর এক মার্কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আবার তাহলে নেক্সট ভিডিও আপনার সাথে দেখা হবে একদম বাই বাই